রাজধানীতে শুরু হয়েছে সাত দিনব্যাপী মালয়েশিয়ান ফুড ফেস্টিভ্যাল। বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এতে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমেদ, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম সহ চেম্বার নেতারা। এ সময় মন্ত্রী বলেন, এ ধরনের উৎসবের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।